একটা একটা করে শুনেন তো দেখেন আমরা রিজিক বাড়াতে পারি কিনা। যেহেতু রমজান মাস সামনে প্রস্তুতি নেওয়া দরকার, আপনার আমলের প্রস্তুতি বাড়িয়ে দিন। যে মানুষগুলো তাহাজ্জুদ পড়ার অভ্যাস নেই, শুধু কম্বল মুড়ি দিয়ে রাতের বেলা ঘুমিয়ে থাকলে হবে? নবীজিকে বলছে ওঠেন, রাতের কিছু সময় অন্তত আমাকে সেজদা দেওয়ার জন্যে, রুকু দেওয়ার জন্যে, আমার কোরআন পড়ার জন্যে বের করে রাখেন। এই সময়টা আমার জন্য বের করেন। কোরআনে কারিমকে আপনি স্পষ্টভাবে ধীরে ধীরে তেলাওয়াত করার মাধ্যমে আমি আল্লাহর কাছে অন্তত পৌঁছানোর জন্য চেষ্টা চালান। আমি কালকে একটা হাদিস যখন আসছিলাম, ওই সময় আসার সময় একটা হাদিস ইন্টারনেট থেকে লিখেছি, আমরা সবার জীবনে ওটা দরকার। আমরা সবাই চাই যে আমাদের রিজিক যেন বেড়ে যায়। কি বাড়ে রিজিক মানে? না, রিজিক মানে শুধু টাকা পয়সা, শুধু থাকার জায়গা, এইটা না। দুনিয়ার জীবন চালাতে যেখানে যেইটা লাগে ওইটার আরবি নাম, যার যে স্ট্যাটাস আছে ওইটা তার রিজিক। আমি অন্তত 15,000 টাকা হলে এক মাস চলতে পারি। এ ডক্টর হাবিব সাহেব 15,000 টাকায় চলতে পারবে? 39,000 টাকা লাগবে। যে যেই জায়গায় আছে ওইটা তার রিজিক। এটা যদি ও ওই জায়গায় রাখতে চায়, আরও বাড়াতে চায়, তাহলে তার অন্তত 10টা কাজ করা লাগবে। হাদিস, এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, একটা একটা করে শোনেন তো দেখেন আমরা রিজিক বাড়াতে পারি কিনা। যেহেতু রমজান মাস সামনে প্রস্তুতি নেওয়া দরকার, এক নম্বরে আমাদের প্রস্তুতির ভেতরে তাওবা নিয়ে আসতে হবে। রমজান মাসে বেশি বেশি তাওবা করার অভ্যাস করি আমরা। তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, এটা তাওবার একটা বাক্য। তাওবা যদি আমরা করতে চাই, তাহলে জীবনের অপরাধগুলোকে স্বীকার করা যে হ্যাঁ আমি অপরাধী, আমি অপরাধী। দুই নম্বরে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে যে আমার ভুল হয়ে গেছে, নফসের ধোকায় হোক, শয়তানের জালে হোক, আমি যাই হোক ভুল করে ফেলেছি। এই প্রবণতাটা আজ মানব সভ্যতার ভেতর থেকে চলে যাচ্ছে। তাওবা কিন্তু করছে, আস্তাগফিরুল্লাহ পড়তে বলেন 14 বার পড়বে, কিন্তু অপরাধ করার পরে স্বীকার করার প্রবণতা নেই। সে প্রত্যেকেরই, আপনার অপরাধ করার পরে স্বীকার করার দরকার কি? যদি মনে করেন আমার সম্মান নষ্ট, সম্মান নষ্ট বা আপনি অপরাধ করেছেন, স্বীকার করবেন না কেন? অপরাধ করার পরে যাদের স্বীকার করার মন মানসিকতা নেই, এটা একটা শয়তান। কারণ শয়তান অপরাধ করার পরে স্বীকার করে না, আরো আর্গুমেন্ট পেশ করেছে। আর আদম নবী ভুল করার পরে, অপরাধ করার পর উনি স্বীকার করেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম নবীকে মাফ করার পেছনে কারণই এইটা, তিনি অপরাধ করার পরে স্বীকার করেছিলেন। আর শয়তান অপরাধ করার পরে স্বীকার না করে আরো ওর বৃদ্ধি বেড়েছিল। আমরা যারা আছি আদম নবীর সন্তান, আমাদের তো অভ্যাস অন্তত আদম নবীর মতো হওয়া দরকার, না শয়তানের মতো। তাহলে অপরাধ করার পরে এক নম্বরে বলেন বলেন, হ্যাঁ আপনি দায়িত্বে আছেন, দায়িত্বে আছেন, আপনার নিচে যারা আছে তাদের কাছে আপনি অপরাধ করে ফেলেছেন। আপনি যদি মনে করেন না আমার সম্মান খাটো হয়ে যাবে, আমার কাছে ছোট হব, এটা শয়তানের চরিত্র। আপনি ছোট হবেন, খাটো হবেন, অপরাধ করলেন কেন? অপরাধ যার কাছে করেন, আপনি যদি একটা কর্মচারীর কাছেও অপরাধ করেন, তারপরও স্বীকার করা লাগবে যে বাবা বা ভাই আমার ভুল হয়ে গেছে। কথা বুঝতেছেন? দ্বিতীয় নম্বরে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। এই অনুশোচনা অনুতপ্ত হওয়া লাগবে আবার মন থেকে। লোক দেখানোর জন্য করবেন বা কেউ চাপে পড়ে করবেন, হবে না, মন থেকে। আমি উদাহরণ দিতে গিয়ে বলে, একটা বাচ্চা অপরাধ করেছে, ওর বিচার আচার করছে এলাকার লোকজন, যে ডক্টর হাবিবের কাছে তোর অপরাধ, এই বাবা তুই মাফ চা। ও 6-7 বছরের বয়সের বাচ্চা এসে বলছে, ওই হাবিব মাফ কর। একে মাফ চাও বলে নাকি ইয়ার কি মারা? ও কি মাফ করবে না আরো রাগ বাড়বে না? আর যদি এসে বলে, চাচা বা ভাই আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমারে মাফ করে, অন্তত ওনার যদি রাগও থাকে পরিবর্তন হবে না? এইটার নাম অনুশোচনা কর, অনুতপ্ত হওয়া, কিন্তু এটা আবার মন থেকে হওয়া লাগবে। তিন নম্বরে
শয়তানের ধোকায় বলেন, দুনিয়ার ফেরেবে বলেন, আবার নফসের জালে পড়ে বলেন, যে কোনো কায়দায় আমি অন্যায় করেছি, আমি অপরাধী, আমি জীবনে অন্তত বেঁচে থাকতে এই অপরাধটা আর করব না, একেবারে জীবনের মতোই অন্যায় থেকে আমি ফিরে আসলাম, এই তিনটা শর্তের নাম। তিনটা শর্তের নাম কি? তাওবা। দ্বিতীয় নম্বরে আপনার রিজিক বৃদ্ধি করার জন্য আপনি দান করার অভ্যাস করেন। এই দান বলতে শুধু টাকা পয়সা না, এই দান আপনার জ্ঞান হতে পারে, আপনার লেখনি হতে পারে, আপনার বিবেক হতে পারে, আপনার ক্ষমতা হতে পারে, যে যেখানে যেইটা নিয়ে আসেন ওইটাই আপনি দান করবেন। থানার ওসি সাহেব ক্ষমতা দান করতে পারে। ক্ষমতা দান কি? একটা লোককে বিনা কারণে ধরে নিয়ে যে এসআই পিটাচ্ছে, কে? এসআই। এখন ওসি সাহেব যদি থানায় ঢুকে বলে, এই বেটা কি করিস, ওসি সাহেবকে তো আর কিছু বলা লাগবে না, শুধু যদি বলে এই বেটা কি করিস, কারণ ওসির যে চেয়ার, এই চেয়ার ওই থানার ভেতরে সবচাইতে বড় চেয়ার, পাওয়ারফুল চেয়ার। অন্তত ওই এসআই যদি ওই চেয়ারের দিকে তাকায় তারপরে ওই লোকটাকে আর কিছু বলবে না, ছেড়ে দেবে। এই যে ওসির যে সম্মান থেকে ওই লোকটা বিপদ থেকে বেঁচে গেল, এটাও একটা দান। এটা ক্ষমতার কিসের দান? এটা ক্ষমতার দান, আইনের দান, পাওয়ারের দান। সুতরাং আমাদের দান করা মানে শুধু টাকা দিলাম, শুধু পয়সা দিলাম, এইটাই না। দান করার প্রত্যেকটা জিনিস আছে, এরপরে এতগুলো বলা তো মেলার সময় লেগে যাবে। এটা আর তথ্য আছে সূরা সাবার 39 নম্বর আয়াতে। এরপরে পেয়েছি তাকওয়া অর্জন করা। আমরা এক একটা শব্দের ব্যাখ্যা আজকে বলছি না, শুধু থিওরিগুলো বলে গেলাম, আপনারা বাড়িতে যদি পারেন লেখাপড়া করে নেবেন। এটা আছে সূরা তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে। 4 নম্বর আছে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে। আপনি যদি নিজের জীবনের রিজিক বাড়াতে চান, আপনার স্ট্যাটাস ধরে রাখতে চান, তাহলে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবেন। আজ অনেক ভাই আছে, বোন আছে, নিজের ভাই গরিব এই জন্যে পরিচয় দিতে চায় না। আমার কথা বোঝা যায়নি? নিজের বোন আছে, আপন বোন, কিন্তু গরিব মানুষ, এই জন্যে আত্মীয় স্বজনের কাছে বা যারা আছে আশপাশে আমাদের বন্ধু বান্ধব এদের কাছে পরিচয় দিতে চায় না যে ওইটা আমার বোন, তাহলে ওর স্ট্যাটাস নষ্ট হবে। অথচ ধর্ম আত্ম পাতিয়েছে সেই খুলনায়, বছরে 10 বার করে সেখানে যাচ্ছে, আর নিজের আপন বোনের বাড়ি মনে হয় 10 বছরে একবার যায় না। রক্তের সম্পর্কগুলো ঠিক রাখার আহ্বান জানাচ্ছে আমি নিজে সহ যারা। আপনার অনেকে তার স্ত্রীর কারণে হয়তো নিজের ফুফুদেরকে, চাচাদেরকে, আত্মীয় স্বজন যারা গরিব তাদেরকে টাকা পয়সা দেবে, দান করবে, মাঝে মাঝে নিয়ে এসে খাওয়াবে, এগুলো করতে পারে না নিজের বর কারণে। এরকম বউ কি দু একটা আছে? কারো এরকম বউ আছে?